হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি জিশিয়াং আনহ্যাপি ড্রামাটার শেষ পর্ব এক্সপ্লেন করব। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতে আমরা দেখি জিশিয়াং এর যখন মুখের কাপড় সরে যায়, লি তখন অবাক হয়ে বলে, এটা কি তুমি? জিশিয়া বলে, হ্যাঁ, আসলে মাস্টার আমাকে আজকে ক্লাসে অনেকগুলো টেকনিক শিখিয়েছে, তার জন্য আমি তোমার সাথে ফাইট করতে পেরেছি। লি বলে, তাহলে তুমি আমাকে বলতে, আমি প্রয়োজন মতো তোমাকে প্র্যাকটিস করাতাম, তাহলে তো তুমি পেরে যেতে। জিশিয়াং তখন খুশি হয়ে ওর সাথে প্র্যাকটিস করতে থাকে আর ওকে উপরে উঠিয়ে বলে, তোমার কি কিছু ফিল হচ্ছে? লি তখন না করে। এরপর ওদের প্র্যাকটিস করতে করতে লি এর মুখ থেকে তখন ব্লাড বের হয়। এটা দেখে তো সে অনেক অবাক হয়, কেননা ব্লাড বের হওয়ার পরও লি এর ভিতর থেকে এখনো মুক্তটা বের হয়নি। লি এর পর বলে, আমি ঠিক আছি, যদি আমাদেরকে কেউ একসাথে দেখে নেয় তাহলে অনেক সমস্যা হতে পারে। জিশিয়া বলে, আমাদেরকে কে দেখবে? আর তার মুখে হাত দিয়ে বলে, তুমি তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন। আসলে লি এর সন্দেহ তো ঠিক ছিল, কারণ তার মাস্টার তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। পরদিন জিশিয়াং লি এর জন্য খাবার বানায়, যে খাবারটা একদমই ভালো ছিল না, কিন্তু লি খাবার পর বলে, সে এই খাবারটা ভালো বানিয়েছে। জিশিয়াং বলে, কিন্তু আমি তো এই খাবারটা প্রথম বানিয়েছি। লি তখন বলে, আমার মাও তোমার মতো এমন রান্না করতো, তার খাবার বানানো এতটা ভালো ছিল না, কিন্তু তারপরও আমার কাছে তার খাবারটা অনেক বেশি ভালো লাগতো। এতটুকু বলতে বলতে লি ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ওখানে তার দুজন প্রোটেক্টর চলে আসে। আসলে জিশিয়াং তো কখনো রান্নাই করেনি আর সে রান্না করতেও জানে না। এরা দুজনে পুড়িয়ে পাড়িয়ে যাই হোক কিছু একটা রান্না করে এনেছে। এই বোকা দুই কাঠ বলে, তুমি তো এই কাজটা আস্তে ধীরেও করতে পারতে। জিশিয়াং বলে, কিন্তু এর বুদ্ধিটা তো তোমরাই দিয়েছ। এটা বলে দুজনের মাথার সাথে দুজনের মাথায় বাড়ি দেয় আর লিকে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরা দুজন বলতে থাকে, আমার মনে হয় মাস্টারের হয়তো লিকে পছন্দ হয়েছে, না হলে সে কেন তার এতটা খেয়াল রাখছে। জিশিয়াং তাদের কথা শুনে বলে, তোমরা চুপ থাকো আর এখান থেকে চলে যাও। পরের দৃশ্যে আমরা এদের দুজনকে ক্লাসে দেখি, যেখানে জিশিয়াং এর অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছিল ওই মুক্তটার জন্য। সে যখন এরপর বাহিরে আসে, তখন সে নিজের পাওয়ারের মাধ্যমে দেখতে থাকে তার বংশের প্রত্যেকটা লোক তাকে শুধু চাপ দিচ্ছে এই মুক্তটা কখন সে বের করে আনবে তার থেকে। তাদের এতটা প্রেশার না নিতে পেরে তো জিশিয়াং ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর লি তাকে ঘরে নিয়ে আসে, যেখানে আসার পর লি নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তাকে কিস করতে যায়। কিন্তু তখনই জিশিয়াং আটকে বলে, কেউ আসছে, আসলে এটা ইউ ছিল। ইউ আসলে এদের দুজনকে এখানে একসাথে আসতে দেখেছে, তাই সে তাকে খুঁজতে আসে, কিন্তু লি তাকে মিথ্যে কথা বলে। এদিকে জিশিয়াং আবারও স্বপ্নে দেখতে থাকে, যেখানে কেউই তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল না। সবাই বলতে থাকে, তোমার কাছে মুক্ত আছে, যদি তুমি রেগে যাও তাহলে আমাদেরকে হয়তো তুমি মেরেও ফেলতে পারো। এটা ভেবে জিশিয়াং বলে, কেউ আমাকে অপছন্দ কেন করে? লি ওখানে এসে তার অবস্থা দেখে তার পাশে শুয়ে পড়ে আর বলে, সবাই তোমাকে অপছন্দ করে না। এটা বলে সে তার পাশে শুয়ে পড়ে। পরদিন সকালে লি দেখে জিশিয়াং তার পাশে এখনো শুয়ে আছে। সে তাকে উঠিয়ে বলে, তুমি এখনো যাওনি কেন? জিশিয়াং বলে, আমার একটু ঘুম পাচ্ছে। এটা বলে সে আবারও ঘুমিয়ে যেতে চায়, কিন্তু লি তাকে ঘুমোতে দেয় না। এরপর ওখানে শ্যান চলে আসে, তাদের দুজনকে একসাথে দেখে সে বলতে থাকে, আমি কিছুই দেখিনি। এটা বলে সে বাহিরে চলে যায়। তারা ভেবেছিল শ্যান হয়তো কিছু বলবে না, কিন্তু সে বাহিরে গিয়ে জোরে জোরে বলতে থাকে, আমি যখন নাস্তা নিয়ে আসছিলাম তখন এদের দুজনকে আমি একসাথে শুয়ে থাকতে দেখেছি। এরা দুজনে তো বুঝতে পারছে না ও এতটা বোকা কিভাবে হলো। এরপর লি যখন ওই ওলফ্রেমনটাকে খুঁজতে যাচ্ছিল, তখন জিশিও তার পিছু পিছু যাচ্ছিল। লি বলে, তুমি আমার পিছু পিছু একদমই আসবে না। জিশিয়াং তখন নেক্রেডিমনের লকেটটা দিয়ে বলে, এবার মনে হয় আমার তোমার প্রয়োজন নেই। এটা বলে সে চলে যেতে চাইলে লি বলে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। জিশিয়াং তখন মজা করে বলে, তুমি তাহলে আমাকে নিচে নামাতে হবে। কিন্তু লি তো একদমই রাজি ছিল না আর সে ওখান থেকে চলে যায়। তারা এরপর সে ডেমনটাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে। জিশিয়াং বলে, আমরা কোনো না কোনো সময় ওই ডেমনটাকে খুঁজে পাবো, কিন্তু আমার অনেক খিদে পেয়েছে। আর তুমি কি জানো যে মাস্টারও ওই ডেমনটাকে কেন খুঁজে পায়নি? লি তাকে এর কারণ জিজ্ঞেস করে। জিশিয়াং তখন এটা না বলে চুপ হয়ে থাকে। লি তখন হঠাৎ করে ওকে কিস করে নেয়। এটা দেখে তারা দুজনে লজ্জা পেয়ে দুদিকে সরে যায়। লি বলে, তুমি কি কিছু বলবে না? জিশিয়াং তখন কাজের কথা বলে আর বলে, তুমি ডগ স্পিরিটকে এই জন্য ধরতে পারোনি কারণ তার গন্ধসুকর শক্তি অনেক বেশি আছে, তার জন্যই সে তোমার কাছে আসলে বুঝতে পারে তুমি একটা ডেমন হান্টার, এজন্য তুমি তাকে এখনো পর্যন্ত ধরতে পারোনি। রাতের বেলা তারা দুজনে ওই ডগ স্পিরিটটাকে খোঁজার জন্য চলে আসে। ডগ স্পিরিট সেখান থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু তারা তাকে ধরতে পারে না। জিশিয়াং বলে, আজ হয়তো ডগ স্পিরিট আসবে না। তার এরপর যখন ভিতরে যায় তখন লি বলে, কেউ একজনকে ডগ স্পিরিট উঠিয়ে নিয়েছে, আমার তাকে খুঁজতে হবে। জিশিয়াং বলে, সে তো কারো ক্ষতি করবে না, কিন্তু লি তার কথা মানতে চায় না। জিশিয়াং বলে, কোনো স্পিরিটই খারাপ নয়। লি বলে, ঠিক আছে, তাহলে দেখা যাবে ডগ স্পিরিট খারাপটা কি ভালো। জিশিয়াং যখন ঘুমাচ্ছিল তখন তার প্রোটেক্টর এসে বলে, ডগ স্পিরিটকে খুঁজে পাওয়া গিয়েছে। এরপর সে লি এর সাথে ওই বাড়িতে
চলে যায়। যেখানে যাওয়ার পর জিশিয়াং আগে ওই রুমে ঢুকে পড়ে। লি ভিতরে গিয়ে দেখে ওই মহিলাটি একদমই ঠিক আছে। জিশিয়াং ওই ডগ স্পিরিটের সাথে গিয়ে খাবার বানাতে থাকে আর লিকে বলে, তুমি দেখেছো এই ডগ স্পিরিট কারো কোনো ক্ষতি করবে না, আমি ছোটবেলা থেকে তাকে দেখে এসেছি আর ছোটবেলায় আমি বেশিরভাগ তার সাথে খেলা করতাম, কিন্তু আমার মা বাবা যখন জানতে পেরেছে সে একটা ডগ স্পিরিট, তখন থেকে তারা আমাকে তার সাথে খেলতে দেয়নি আর আজকে আমি তার সাথে একটু কথা বলতে পেরেছি। লি বলে, তোমার গল্পটা আমার সত্যি মনে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, আমার তো এখান থেকে ডগ স্পিরিটকে ধরে নিয়ে যেতে হবে। জিশিয়াং তাকে আটকায় আর বলে, সে তো অনেক ভালো স্পিরিট। লি বলে, এটা কতটুকু সত্য আমি তা জানি না, কারণ সবাই জানে স্পিরিট অনেক খারাপ হয়। জিশিয়াং তখন রেগে বলে, যদি তুমি জানো যে আমিও একজন স্পিরিট হই তাহলে তুমি কি করবে? লি বলে, তুমি স্পিরিট হলেও অনেক ভালো একটা স্পিরিট হবে। জিশিয়াং বলে, যদি তোমার ডগ স্পিরিটকে এখান থেকে নিয়ে যেতে হয় তাহলে আগে আমাকে নিয়ে যেতে হবে। লি তখন তার অস্ত্রটা ফেলে দেয়। জিশিয়াং তখন তাকে এক জায়গায় নিয়ে বলে, ছোটবেলা থেকে আমি একা বড় হয়েছি, কেউই আমার সাথে কখনো খেলা করতো না। আমি তখন এই মুক্তটির সাথে বলেছিলাম সে যেন আমাকে ভালো একটা বন্ধু বানিয়ে দেয়, আর তখনই আমি তোমার চিৎকার শুনেছি আর তোমাকে বাঁচানোর জন্য আমি নিজের মুক্তটা তোমার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে তুমি বাঁচতে পারো আর আমার একটা ভালো বন্ধু হতে পারো। এরপর জিশিয়াং যখন ঘরে ছিল তখন কেউ তার ঘরের দরজা নক করে, সে দরজা খুললে কেউ তাকে অজ্ঞান করে দেয় আর একটা চেয়ারের মধ্যে বেঁধে ফেলে। এরপর আমরা লিকে দেখি যে কিছু গার্ডদেরকে ধরে বলে, গাও ফ্যামিলি আমাকে মারতে কেন চায়? লোকটা কোনো সঠিক জবাব দেয় না আর বলে, সে ফ্যামিলি তোমাকে একদমই ছাড়বে না। অন্যদিকে আমরা জিশিয়াংকে দেখি, যাকে বেঁধে ওখানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আর ঠিক তখনই লি তাকে বাঁচানোর জন্য চলে আসে। সে তাকে বাঁচাতে চায় কিন্তু সৈনিক এতটা বেশি থাকার কারণে সে তাদের সাথে পারছিল না, আর তখনই জিশিয়াংয়ের মুক্তটার কারণে লিয়ের শক্তি আরও বেড়ে যায় আর তার চুলগুলো সাদা হয়ে যায়। লি বলতে থাকে, জিশিয়াং শুধু আমার, কেউ তাকে একটু আঘাত করতে পারবে না। এটা বলে সে সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। জিশিয়াং তাকে এসব করতে না করে আর বলে, তুমি এই মুক্তটা শক্তি ব্যবহার করতে পারো না, তুমি একজন মানুষ হওয়ার কারণে এই মুক্তটা শক্তি তোমাকে পুরোপুরি গ্রাস করে নিতে পারে, তুমি এখান থেকে চলে যাও। ঠিক তখনই ওখানে কাও ফ্যামিলির হেড চলে আসে আর সে লিয়ের দিকে একটা তীর ছুড়ে মারে। লি বলে, আমি এতদিন স্পিরিট আর তাদের মুক্তদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা শুনেছি, আমি তা বিশ্বাসও করেছি যে তারা খারাপ, কিন্তু আসল শয়তান তো হচ্ছে তোমরা। ঠিক তখনই একটা সৈনিক এসে লিকে পিছন থেকে আঘাত করে আর সে ওখানেই পড়ে যায়। তার এমন অবস্থা দেখে জিশিয়াং আর নিজেকে বেঁধে রাখতে পারে না, সে নিজের সম্পূর্ণ পাওয়ারটা ইউজ করে আর ওখান থেকে মুক্ত হয়ে যায়। সে নিজের পাওয়ার ইউজ করে ওখান থেকে প্রত্যেকটা সৈনিককে সরিয়ে দেয় আর লিকে উঠাতে থাকে। সে লিয়ের পাশে কিছু মেডিসিন দেখে আর এই মেডিসিনের সাহায্যে সে লিকে ঠিকও করে দেয়। সে লিকে বলে, তুমি যে মেডিসিনগুলো এনেছো সেগুলো তো সত্যিই অনেক ভালো, আমি তোমাকে এর দ্বারাই ঠিক করতে পেরেছি। তারা দুজনে এরপর গডের কাছে উইশ করে। লি তো বলতে থাকে সে যেন সারা জীবন জিশিয়াংয়ের সাথে থাকতে পারে। এরপর তারা ওখান থেকে বাজারে আসে। তারা দুজনে একসাথে ওখানে অনেক আনন্দ করে, কিন্তু জিশিয়াংয়ের লিয়ের উপর একটু সন্দেহ হয় আর সে ভাবতে থাকে লি হয়তো তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, তাই সে তার পিছু করে আর গার্ডদেরকে মেরে জেলের ভিতরে চলে যায়। জিশিয়াং দেখতে পায় লি অনেকগুলো স্পিরিটকে ওখানে বন্দি করে রেখেছে। এটা দেখে তো সে অনেক অবাক হয়, কিন্তু তখনই লি তাকে দেখে ফেলে আর বলে, তুমি এখান থেকে চলে যাও, এখানে অনেক বিপদ আছে। জিশিয়াং এই স্পিরিটগুলোকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু লি বলে, আমি এটা করতে পারবো না। এরপর লি জিশিয়ানের সাথে কথা বলতে আসে, কিন্তু জিশিয়ান ওখান থেকে চলে যেতে চাইলে যাও তাকে ধরে ফেলে আর দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু জিশিয়াং ওর থেকে দূরে সরে যায় আর ওখান থেকে চলে আসে। রাতের বেলা জিশিয়া নিজের গার্ডদেরকে নিয়ে এখানে চলে আসে আর তাদেরকে বলে এই স্পিরিটগুলোকে মুক্ত করে দিতে। তারা যখন স্পিরিটগুলোকে মুক্ত করে ওখান থেকে নিয়ে যেতে চাইছিল তখন সেখানে তাদের বাধা দিতে লি চলে আসে। লি ওখানে এসে সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি নিজেও একটা মানুষ, আমি তো এত হার্টলেস হতে পারি না। সে সমস্ত স্পিরিটগুলোকে এখান থেকে চলে যেতে বলে। এটা দেখে তো জাওশিয়ান অনেক বেশি খুশি হয় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। লি এরপর জিশিয়াংকে বলে, আমি প্রথম থেকে জানতাম তুমি একটা স্পিরিট, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমার কিছুই যায় আসে না তুমি স্পিরিট হও বা একটা মানুষ। এটা বলে লি জিশিয়ানকে কিস করে নেয়। লি বলে, আমি মাস্টারকে ধোকা দিতে পারবো না, তাকে গিয়ে বলতে হবে আমি সমস্ত স্পিরিটগুলোকে ছেড়ে দিয়েছি, হয়তো তিনি আমাকে শাস্তিও দিতে পারেন, তাই তুমি এখান থেকে চলে যাও। জিশিয়াং বলে, তুমি কি আমার সাথে যাবে না? লি তখন না করে দেয়। জিশিয়াং তখন তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। সে এটা দেখে অনেক অবাক হয় যে জিশিয়াং তাকে বেঁধে রেখেছে। জিশিয়াং বলে, তুমি এভাবে কিছুক্ষণ ওয়েট করো, এরপর আমরা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। লি বলে, আমাদের বিয়ের কথা? জিশিয়াং হ্যাঁ বলে। রাতের বেলায় জিশিয়াং যখন ঘুমাচ্ছিল তখন লি ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখন জিশিয়াং ওকে আটকায় আর তাকে একটা বক্স দিয়ে বলে, বিয়ের সময় এই গিফটটা দেওয়ার পর বিয়ে নাকি কমপ্লিট হয়, তাই আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। এটা বলে সে ঘরে গিয়ে বসে থাকে আর বলে লি যেন এখান থেকে চলে যায়। লি ওর কাছে গিয়ে বলে, তুমি কি আমার সাথে যাবে না? জিশিয়াং বলে, কখনোই না, আমি তোমার উপর রেগে আছি আর আমি তোমাকে বিয়েও করবো না।
লি তখন জিশিয়াংকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে তো জিশিয়াং অনেক খুশি হয় আর বিয়ের জন্য মেনেও যায়। এরপর আমরা দেখি ওদের বিয়ের জন্য সব কিছু তৈরি করা হচ্ছিল। জিশিয়াংকে এরপর বোসাজি ওখানে নিয়ে আসা হয়। লি এরপর জিশিয়াংকে রিং পরিয়ে দেয়। তারা দুজনে যখন শেষ নিয়মটা পালন করতে যাচ্ছিল তখন সেখানে ইউ চলে আসে। সে অনেক বেশি আহত ছিল। সে বলে নেক্রিডিমনটা সবাইকে মেরে ফেলেছে। এরপর লি যখন বাহিরে আসে তখন সে প্রত্যেককে মরে থাকতে দেখতে পায়। ইউ তখন জিশিয়াংকে বলে আমি অনেক বেশি আহত হয়ে গিয়েছি, তাকে মেডিসিন আনার কথা বলে। জিশিয়াং যখন ভিতরে যায় তখন ইউ বাহির থেকে দরজাটি বন্ধ করে দেয়। জিশিয়াং তাকে ছেড়ে দিতে বলে। ইউ বলে আমি এ সমস্ত কিছু আমার ভালোবাসার জন্যই করছি। এরপর আমরা লিকে দেখি যে অনেক রেগে তার মাস্টারের কাছে আসে। তখন লি এর মাস্টার লি এর সামনে একটা ফল নিয়ে ধরে, যে ফলের গ্রান শোনা মাত্র প্রত্যেকে কল্পনা করতে থাকবে। তারা বাস্তবতার কল্পনাকে কখনো আলাদা করতে পারবে না। লি তার মাস্টারকে বলতে থাকে আপনি এ সমস্ত কিছু করছেন যাতে আমার থেকে জিশিয়াং এর মুক্তটা নিতে পারে। তার মাস্টার বলে তুমি কতটা চালাক, এত সহজে তুমি এই বিষয়টা ধরতে পেরেছো। সেই ফলের গ্রানের কারণে লি তো তার মাস্টারকে আঘাত করে, কিন্তু এটা তার মাস্টার ছিল না বরং জিশিয়াং ছিল। মাস্টার তখন জিশিয়াংকে বলে তুমি দেখেছো তোমার ভালোবাসার মানুষ তো আমাকে ভেবে তোমাকে উল্টো আঘাত করে বসলো। জিশিয়াং তখন লিকে হুঁশিয়ে আনার চেষ্টা করে কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। তখনই জিশিয়াং যখন তার কান ধরে তখন তার মনে পড়ে জিশিয়াংই সবসময় তাকে এমন করতো। তখন সে বুঝতে পারে সে কতটা বড় ভুল করেছে। মাস্টার তখন তাদের দুজনের উপর অ্যাটাক করে। যাও তখন বলে আমি তো আপনাকে নিজের চোখ বেঁধেও মারতে পারি। এটা বলে সে নিজের চোখ বেঁধে ফেলে আর মাস্টারের সাথে লড়াই করতে শুরু করে। লি তার মাস্টারকে হারিয়ে দিয়েছিল কিন্তু অল্পের জন্য তার মাস্টার তাকে উল্টো আঘাত করতে থাকে। তখন জিশিয়াং এসে লিকে সাহায্য করে আর মাস্টার অনেক দূরে গিয়ে পড়ে। লি তার মাস্টারকে মারতে চাইলে জিশিয়াং তাকে না করে আর ওখান থেকে চলে যায়। তখন সেখানে ইউ আসে আর তার মাস্টারকে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে অনেক ভালোবাসতাম। এটা বলার পরই তার মাস্টার আর ইউ ওখানেই মারা যায়। এরপর আমরা শ্যানকে দেখি যে লি এর কবরের সামনে বসেছিল। অন্যদিকে জিশিয়াং এর খাবার খাওয়ার সময় তো বারবার লি এর কথা মনে পড়ছিল। আসলে লি এর মাস্টার যখন লিকে আঘাত করেছিল তখনই লি ওখানে মারা যায়। জিশিয়াং এরপর থেকে শুধু লি এর কথাই মনে করতে থাকে আর তার সাথে যতগুলো সময় কাটিয়েছে সে সমস্ত জায়গায় যেতে থাকে। জিশিয়াংকে এরপর স্পিরিটদের রানী বানিয়ে দেওয়া হয়। জিশিয়াং এটাতে খুশি থাকলেও তার লিয়ের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল। ফ্রেন্ডস, আমি চাইছি ডেস্টিনি অফ হোয়াইট স্নেক ড্রামাটা এক্সপ্লেন করার জন্য। ড্রামাটিতে একটা সাদা সাপ আর তার মাস্টারের কাহিনী দেখানো হবে। এই ড্রামাগুলো তো তোমরা অনেক বেশি পছন্দ করো, আমি আশা করি তোমরা এই ড্রামাটাও পছন্দ করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আজকের ড্রামাটা কেমন হয়েছে তা তো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।